ভাই ভাই দেখেন এখন কি মানুষ মন বসে আছে দেখছেন আসেন আমরা আসা না কই আল্লাহ আকবার আল্লাহ ও মাই গড একরাম ভাই তো আপনি আগে গিয়ে আলেন ভাই খেলো খেলো খুবই আসে ভাই ভাই বলান 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 ওই বলান 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 আসলে জায়গাটা অনেকই ভয়ানক মনে হচ্ছে জায়গাটা আসলে খুব ভয়ানক ভাই 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 ওখানে মানে মানুষ সুন্দর কি বৈশাখ শোনায় ভাই দেখতেছিলাম রে আসেন আমি এখন ঠিক বুঝতে পারিনি চলো দেখা যাক চলো চলো আস্তে আস্তে চাইলে আস্তে আস্তে বিপ্লব মানুষের মতো নিগো আমরা মুখটা মনে হয় ঘুরে আসবে জান মুখটা মনে হয় ঘুরে আসা আমরা পছন্দ যায় নাকি হ্যাঁ তাহলে এমনি শুনি কে ওখানে কে ওখানে ওখানে আস্তে বিপ্লব কথাটা বলছো না ভাই কে ওখানে কে ওখানে কথা কন শুনে যাবো চলো মানুষ তো থাকতে পারে হতো কে আপনি কে ওখানে দেখো কি দাঁতে মাতে লাগি বই রাস নাকি অস্বাভাবিক জিনিস গো ভাই আমার মতনই তো বেশি ভাই আপনি আসছেন আপনি আপনি কে ছিলেন আপনি কি এখানে এখানে আলেন ভাই লাগানি লাগলো ওখানে আসলে আর এরকম অস্বাভাবিক না এটা এটা কিন্তু সত্যি তুমি যখন হাত দিলা হ্যাঁ তখন যে মুখ টাইমে ঘোরাইলো ঘোরানোর পরেও কিন্তু অবিকাল কাকার মতনই বসে অবিকাল আমাদের সেম কাকা তোমার কাকাই একরাম ভাই ক্যামেরায় ছিল কাকা তো ওইখানে বসে থাকি একরাম ভাই আমার সাথে আমার মনে বলছে কি জানো হ্যাঁ ভাই ওই জিনিসটা বুঝলা হ্যাঁ একদম অস্বাভাবিক জিনিস এখানে কিছু দাঁড়া ছিল কাকা এখানে কিছু দাঁড়া ছিল এখানে একটা আপনার মতন দেখতে একদম দেখা একদম আমার নিজ চোখে দেখা আপনার মতন এখানে দাঁড়া ছিল মানে আমি একটু তাকাইছি বুঝলে হ্যাঁ আর আমার দিকে তাকাইছে যখন হ্যাঁ চেহারাটা আমার মতন হলেও চোখ দিয়ে আগুন ঝরতেছিল আচ্ছা আমরা যে সাইড লোক আছি তাই না আমরা সাইড দিয়ে মানুষ আছি কিন্তু কারোর ইলিশ খালে আপনার রুবি লিসে কারণ কি আবার একটা জিনিস খেয়াল করেছো আমি যখন প্রথম অবস্থাপনা করতে যাই হ্যাঁ হ্যাঁ ভাই তখন তো আমার গাটা ভারী ভারী লাগছে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জাহিলিন মিন আল্লাহু আকবার খুব সাবধান সতর্ক থাকো সব আস্তি
আসলে আজ আমার গাটা না খুব ভারী ভারী লাগছে গো। আমরা খেয়াল করতে পারিনি কি ধরা গেল নাকি। আমি এই চেহারা হ্যাঁ ভুলবো না, কারণ একরাম ভাই চেহারাই ভেজ ধরি ঠিক পোশাক কিন্তু একই। হ্যাঁ আল্লাহ আল্লাহ খুব ভয় লাগবে। মনে হলো যে একদম আমার মতন ভাই অভিজ্ঞতা রকমই লাগছে। আমি তো আপনার মতন একদম বসে পড়ছি। হ্যাঁ বসার পর কিন্তু বাড়ে যা লাগছে সেই দিক দৌড় মারিছে। আর পিছনে ছিলাম আমি তুমি তো এই মানে সময় সময় আপনার রূপ ধরে আসছে আসার পর কিন্তু উধাও হয়ে যাচ্ছে। আমার কাছ থেকে কি মনে হলো জানো, আমার কাছে কি মনে হয় জানেন, যে মনে হয় আপনার কিছু মানে আপনার সাথে কিছু একটা হতে চলেছে, আমার কাছে এরকম মনে হয়েছে। তারপরে একটা বিষয় বুঝো, একটা বিষয় আছে, মনে করো আমার টিমে ঢুক গেছে, আমরা দেখলাম ভাই বলি আমরা জানবো বাইসা যদি আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটে। এখন যদি আমার কাছে মনে হয়েছে যে কাকা যদি কিছু করে, হ্যাঁ দিয়ে আমার সাথে যদি এরকম করি, যদি এরকম করে আমার সাথে থাকতে লাগে, তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো, আমরা তো বুঝতে পারবো না। বিপ্লব বিপ্লব টাঙ্গিয়ে যাচ্ছে, টাঙ্গিয়ে যাচ্ছে, ও মাই গড, ও মাই গড, আল্লাহ কিশোবান টাঙ্গিয়ে নিয়ে চলে যাচ্ছে গো, ও মাই গড, ক্যামেরা ধরিছো? হ্যাঁ হ্যাঁ ক্যামেরা আমার ধরে দেখো, ও মাই গড, দেখো পিছে কত বড় খাট দেখিছো ভাই। হ্যাঁ টাইনিলি চলে আসতেছিল আমাকে, আল্লাহ ও মাই গড ভাই, এই পাঁচ হাজার দেখেন, পাঁচ হাজার কিন্তু অনেক দিনের পাকা বাস, বিপ্লব এই বাসে তো পাকা বাস, তারপরে কিন্তু এর কোনো বাসে কুড়ালি নেই। আমার কাছে কি মনে হচ্ছে জানো, হ্যাঁ হ্যাঁ আমার পিছে পিছে বুঝলা আমার রূপ ধরে পিছে একটা আছে ভাই, আছে আছে কি হতো আছে শিওর, কারণ আমি নিজে সবাই দেখলাম। রিহার্স আপনার ও মাই গড, আঙ্কেল আপনি পিছনে, আপনি পিছনে, আল্লাহ আমি আমি ক্যামেরা দেখতে আছি, আপনি পিছনে দাঁড়াছিল, ও মাই গড ভাই, এই যে যাই ভাই ওই যাস ওই যাই ওই যাই, ইয়াস আপনাদের দেখানোর চেষ্টা করছে, আসলে আমার মতনই দেখতে একটা অস্বাভাবিক জিনিস মাঝে মধ্যে দেখা দিচ্ছে আমাকে, এই মাত্র টাইনেলি চলে যাচ্ছিল। যাই হোক রাত রাত মেলা হয়ে গেছে, জায়গাটা খুবই ভয়ানক জায়গা ইয়াস, আপনারা দেখতে পেলেন এখানে থাকা আমাদের সম্ভব হবে না ইয়াস, চলো আমরা বাড়ি দিয়ে আজকের মতন রওনা দিই। প্রচন্ড ভাই পান্তি ছিল ভাই, এই জমানা থাকতে পারো না ভাই, বাস্তবে আমাদের এখানে থাকা উচিত না আমার কবিরাজ সাহেবকে কালকে লাস্ট হবে বুঝলা। হ্যাঁ জি জি, এই জঙ্গলের শেষ সীমানা দেখি গান যাবো, আপনাদের কথা দিচ্ছি আমরা আগামী দিন কোন একদিন এখানে আসার চেষ্টা করবো। মাই গড জঙ্গলটা খুব অসম্ভব।